অসুস্থ বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত 27 সেপ্টেম্বর থেকেই শুটিং বন্ধ শ্রদ্ধার আগামী ছবির। কি হয়েছে শ্রদ্ধার? জানা গিয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন শক্তি কাপুরের কন্যা। শুটিং বন্ধ হওয়ার পরে তার শরীরে ডেঙ্গুর সংক্রমণ দেখা যায়, চিকিৎসা শুরু হয়েছে। খুবই দ্রুতই তিনি শুটিংয়ে ফিরবেন বলে আশা করছেন তার আত্মীয় পরিজন। বক্স অফিসে রমরমিয়ে চলছে শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী। এই মুহূর্তে ব্যাডমিন্টন তারকা সায়না নেহওয়ালের বায়োপিকে তিনি অভিনয় করছেন সায়নার ভূমিকাতেই। প্রথমে দীপিকা পাটুকুনের ওই চরিত্রে অভিনয় করার কথা থাকলেও পরে শ্রদ্ধায় নির্বাচিত হন নায়িকার ভূমিকায়। সেই ছবির কাজ এই মুহূর্তে বন্ধ। তার আগামী ছবি শাহ ও বক্স অফিসে ঝড় তুলবে এমনটাই আশা সিনেপ্রেমীদের। আপাতত বলিউডের তারকা অভিনেত্রীর শুটিং ফ্লোরে প্রত্যাবর্তনের অপেক্ষায় সবাই। আপনাদের একটি লাইক কমেন্টস আমাদের কাছে উৎসাহিত বাড়ায়। আমাদের কাছে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।